ইটা, পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ। কি খাবা? এখানে সরকার সুবিধা মানে যা খাবার আসছে দেখা গেছে, যারা গরিব আছে বর্তমান মোটামুটি শতকরা 10% পেছে না, সেই কারণে সব গরিব লোক ঝামেলা করছে। আর এখানে বিশেষ করে ডাক্তারের প্রয়োজন, ভালো ডাক্তার এখানে না এলে অনেক রুগী আছে, রুগীরা বাইরে যেতে পারছে না, তারা খুব না কোনো ডাক্তার এখানে ঢোকেনি, সেই কারণে মানুষ অনেক অসুবিধায় ভুগছে, কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে পারছে না। সাঁতার জল, হ্যাঁ, গতকাল একজন নাবালিকা মৃত্যু হয়েছে ওই সরানের ত্রাণ আনতে গিয়ে, সেখানে যদি গ্রামের ত্রাণটা আসতো তাহলে বাচ্চাটা মারা যেত না। এখন আমরা চাইছি যে কোনো সরকারের জিনিস আসে, গ্রামের সুবিধা আসে, গ্রামের ভেতর যেন আসে, এটা যেন আমাদের সরান যেতে না হয়। সরান যেতে হলে বাচ্চা ছেলে কেউ ঝোঁকে খাবার মাথায় চলে যাবে, সে মারা যাবে। হ্যাঁ, আমাদের পুরো গ্রামে জলমগ্ন, কারো বাড়ি থেকে যাওয়া আসা নাই। মিডিয়াম কিছুটা জায়গা ডাঙা আছে, তার মধ্যে লোকজন দাঁড়িয়ে আছে, প্রতিটা ঘরে ঘরে জল ঢুকেছে। আমার নাম বিকাশ ঘোষ, সোনাবাড়ি বাড়ি। অবস্থা খারাপ, জল বাড়ছে, জল বাড়ছে। হ্যাঁ, গতকাল একটা কালে মৃত্যু হয়েছে, খুব খারাপ অবস্থায় আছে, বাড়ির দুয়ারে জল দাঁড়িয়েছে, বাড়ি থেকে বেরিতে পারছি না, আমাদের কোথাও যাওয়া হচ্ছে না, দোকান পাশের আনতে আমরা কি করে চলবো, কি করে যাব, সেটা এখন চিন্তায় পড়ে আছি। কিছু নাই না, সবই ক্ষতি হয়ে গেছে, জমি ফসল বাড়ির সমস্ত সব কিছুই ক্ষতি হয়ে, সরকারি সাহায্য কিছু পাইনি এখন, না এখনো পাইনি। চাই যে সরকার সকলকে দিচ্ছে, আমাদেরকে কিছু দিলে সাহায্য হলে সেটাই ভালো। পানে জলে বেরোতে পারছি না, জলের মধ্যে বাস করছি, গরু বাছু সবই আমাদের জলে ভাসছে, মানুষজন খাওয়া দাওয়া হচ্ছে না, আকায় পানি ঢুকে যায়, জল ঢুকে যাচ্ছে, এইসব হয়েছে আমাদের। সরকার দিচ্ছে কি সবাইকে দিচ্ছে না, যাদের খানি ডুবেছে সেই সব দেখে দিচ্ছে। হ্যাঁ, ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন জোয়ার। সুনিতা সুনিতা তোমার আমার আমার কি জয়, আজ পুজোর হাওয়া নতুন চাওয়া, তোমাকে আমি সুনিতা মন ছুঁয়ে যায়, সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ।